আসসালামু আলাইকুম ভাইরা আমার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটির বিষয় হলো, এক ভাই কমেন্ট করেছিল যে একটা বেড়ার বাচ্চা জন্ম থেকে শুরু করে কতদিন পরে গাভিন হয় বা হিটে আসে। তো আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। ভাইরা ভিডিওটা পুরা দেখবেন। তো ভাইরা, এই যেটা দেখছেন বেড়ির বাচ্চা, এটা মোটামুটি বয়স এটা 6 মাস হয়েছে, হিটে এসে যাবে খুব সম্ভবত সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে হিটে এসে যাবে। এটা জন্ম থেকে এটার বয়স 6 মাস এখন রানিং চলছে। তো আরও এরকম বাচ্চা আছে, আর বেশি বাচ্চা নাই, আমি আগে বিক্রি করে দিয়েছি বকরা ঈদের সময়। আর 2টা বাচ্চা আছে এরকম, একটার বয়স 5 মাস আর এটার বয়স, আর এই যেগুলা দেখছেন বেড়ে এগুলা গাভিন হয়তো মাস যাবে না, 15-20 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। আর এইটা বেড়ির বাচ্চার কথা আমি বলেছি, হিটে এসে যাবে খুব সম্ভবত মাস সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে এই বাচ্চাটা হিটে এসে যাবে। তো বেড়ির বাচ্চা বিশেষ করে জন্ম থেকে শুরু করে 6 থেকে 7 মাসের ভিতরে হিটে এসে যায়, মানে গাভিন হয়ে যায়। আর গাড়লের ক্ষেত্রে তোরা অন্যরকম, গাড়ল 9 থেকে 10 মাস সময় লাগে প্রথম হিটে আসতে, কিন্তু বেড়ার বাচ্চাগুলো 6 মাস। যদি গ্রোথ ভালো হয় তাহলে 6 মাসের ভিতরে হিটে এসে যাবে, আর গ্রোথ যদি তোরা কম থাকে তাহলে 6 থেকে 7 মাস সময় লাগবে। তো ভাইরা এটা দেখেন, এটা বয়স মোটামুটি 8 মাস হবে। তো এটা একবার বাচ্চা নষ্ট হয়েছে, প্রথমবার গাভিন হয়েছিল, আর পরে কী কারণে জানি না বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। এটার বয়স বর্তমানে 8 মাস চলছে। আমি আর একটা দেখাচ্ছি। তো এই যেটা বাচ্চা দেখছেন এটার বয়স এখন 4 মাস চলছে। তো গ্রোথ মোটামুটি খারাপ নয়, ভালো আছে, দেখা যাক 6 মাস কি 7 মাসের ভিতরে হিটে আসবে। অবশ্য 7 মাস লাগবে না, 6 মাসেই হিটে এসে যাবে, এখনও 2 মাস বাকি আছে। ও বন্ধুরা দেখেন এখন অনেক রুদ্র, যার কারণে বেড়াগুলো এখন হাঁপাচ্ছে, আর চতুর্দিকে দান। আর আমি সব মোটামুটি 6 থেকে 7টা আমি এই রশি দিয়ে বন্দি করে রেখছি দানগুলা খেয়ে নেয়, আর বাকি যেগুলা দান খায় না ওগুলো আমি ছেড়ে রেখেছি। ও বন্ধুরা, এটা ছিল আজকের বিষয়। ভিডিওটা আর বেশি লম্বা না করে আজকের মতো এখানে শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।